জুনিয়র হোমিও চিকিৎসক বন্ধুরা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, তোমরা সবাই জানো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বডির ইমিউন সিস্টেম ডিজঅর্ডার হয়। ইট ইজ এ ইমিউনোলজিক্যাল ডিজঅর্ডার ডিজিজ, ডিফর্মিটি অফ দ্য বোনস, জয়েন্টস, জয়েন্টসগুলো ডিফর্মেট হয়, জয়েন্টস এরোশন হয় এবং আলটিমেটলি ক্রিপেলড অ্যান্ড ডিফর্মড হয়ে যায়। একটা সুস্থ মানুষ অনেক সময় পুরো প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে। অ্যালোপ্যাথিকে কোনো চিকিৎসা নেই, একটাই কথা বলা আছে, ইট ক্যান বি মডিফাই বাই ট্রিটমেন্ট বাট দেয়ার ইজ নো ডেফিনিট ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিতে আমরা বহু কেস খুব সাকসেস অত্যন্ত সুন্দরভাবে আরোগ্য করতে পেরেছি। আর্লি স্টেজ হলে তো খুব ভালোভাবে সারে। তো দিস ইজ এ কেস অফ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ভদ্রলোকের বয়স 42, থাকে মেদিনীপুর শহরে। সো পেইন ইন দ্য ডিফারেন্ট জয়েন্টস, এই লিখেছি, 20 বছর ধরে উনি ভুগছেন এবং ড্রয়িং সেন্সেশন, আমাদের কেস টিকিং করে কি পাওয়া গেল, রিলিফ বাই হট অ্যাপ্লিকেশন, গরম সেঁক দিলে ভালো থাকে, অল্টারনেট সাইডস মাঝে মাঝে হয়, কিন্তু ইনিশিয়াল অ্যাগ্রাভেশন রাইট সাইড, রাইট রিস্টে আরম্ভ হয়েছিল, রাইট অ্যাঙ্কেলে আরম্ভ হয়েছিল। সো ড্রয়িং পেইন রিলিফ বাই হট অ্যাপ্লিকেশন, ডান দিকে আরম্ভ হয়েছিল, 1 মোল ওভার দি অ্যাবডোমেন, দি পেশেন্ট ইজ সাইকোটিক এবং চিলি, ট্রিমেন্ডাস শীত, বেশি লবণ পছন্দ করে, পাতে আলাদা করে লবণ খায়, ডিজার ফর সল্ট, কিন্তু মিষ্টি পছন্দ করে না, অ্যাভারশন টু সুইটস, দি পেশেন্ট ইজ ভেরি মাচ সিম্প্যাথেটিক, ইমোশনাল, নার্ভাস, অ্যাংজাইটি, অল সিমটমস গো ইন ফেভার অফ কস্টিকাম। সো আই হ্যাভ প্রেসক্রাইব কস্টিকাম ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস, 0-1, 0-2, 0-3, 16 ডেজ করে 2 মাসের ওষুধ তাকে দেওয়া হলো। সিমটমগুলো একবার ভেরিফাই করছি। মিস্টার শঙ্কর, তোমার এই রোগ কতদিন ধরে হয়েছে? 20 বছর ধরে ভুগছো, তুমি বিভিন্ন চিকিৎসা করেছো? হ্যাঁ করেছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটোই করেছো? দুটোই করেছি। ইম্প্রুভমেন্ট খুব একটা হচ্ছে না? না হচ্ছে না, খেলে কমছে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। তোমার গরম ঠান্ডা কোন শেক দিলে আরাম পাও? গরম, গরম দিলে আরাম পাও। তোমার ব্যথার চরিত্র কিরকম, যেটা আমি লিখেছি তুমি বলেছিলে? টান টান ভাব, রোগী তো টেনে ধরে না বলে টান টান ভাব বলছে, দ্যাট ইজ ড্রয়িং সেন্সেশন। তোমার একটা আঁচিল আছে পেটে, তুমি দেখিয়েছো। তোমার শরীরে শীত বেশি না গরম বেশি? শীত, প্রচন্ড শীত, প্রচন্ড শীত। সো ট্রিমেন্ডাস চিলি মাই ফ্রেন্ডস। মিষ্টি ভালোবাসো কি? না। এইগুলো শুনেই, পুরো কেস না দেখেই অনেক অনুর্বর মস্তিষ্ক চেতাতে আরম্ভ করে, আপনি এইভাবে লিডিং কোশ্চেন করছেন, কিন্তু দেয়ার ইজ কেস টেকিং, দি কেস হ্যাজ বিন কমপ্লিটেড। শুধু শেখানোর জন্য স্যালিয়েন্ট ফিচার্সগুলো, স্ট্রং ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো, যার উপরে মেডিসিন সিলেকশন হয়েছে, সিলেক্ট করেছি, আই হ্যাভ সিলেক্টেড দ্য মেডিসিন, শুধু সেগুলো একবার জিজ্ঞাসা করা হচ্ছে, সেগুলোতেই বাজনা বাজানো হচ্ছে, সেগুলো বোঝার কারোর ক্ষমতা নেই, শুধু লিডিং নিয়ে পড়ে আছে কিছু অলিডিং বাবুরা। তোমার দয়া মায়া বোধ, সিম্প্যাথিক, মানুষের দুঃখ কষ্ট দেখলে কেমন মনে হয়? আমার নিজের কষ্ট হয়। কষ্ট হয় না আনন্দ করো? না কষ্ট হয়। ঠিক বলছো? হ্যাঁ স্যার। সত্যিকারের আপ্রাণ ভাবে চেষ্টা করো তাকে সাহায্য করার। হ্যাঁ স্যার। ঠিক বলছো তুমি বন্ধু? হ্যাঁ স্যার, একদম ঠিক। সো হি ইজ সিম্প্যাথেটিক, সিমটম ইজ ভেরিফাইড, এন্ড নার্ভাস, অ্যাংজাইটি, নার্ভাসনেস আছে বললে? নার্ভাস, খুব নার্ভাস, টেনশন, টেনশন আছে, নার্ভাস। সো অল সিমটমস গো ইন ফেভার অফ, অ্যান্ড কস্টিকাম ইজ এ অ্যান্টিমায়াজমেটিক রেমেডি, কস্টিকাম অলসো ওভার দ্য অ্যাকশনস অফ দ্য গাউট, রিউমেটিজম অ্যান্ড অল টাইপস অফ দিস টাইপস অফ পেইন ইটসেট্রা। সো আই হ্যাভ প্রেসক্রাইব কস্টিকামস অ্যান্ড ডেফিনেটলি কস্টিকাম উইল গিভ এ লট অফ ইম্প্রুভমেন্ট টু দ্য পেশেন্ট। মিস্টার শঙ্কর, তোমার কেসটা ডাক্তারদের শেখানোর জন্য আমি ভিডিও করলাম তোমার পারমিশন নিয়ে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সো দিস ইজ এ কেস অফ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। ইউটিউবে অনেকে আমার ফোন নাম্বার জানতে চায়, তো সেই জন্য অনেকে খুঁজে বেড়াই। মাই ফোন নাম্বার ডক্টর, মাই সেলফ ডক্টর রবীন বর্মন, ফোন নাম্বার ইজ 7003078942, 7003078942।